নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভিক, আর প্রতিদিনের মতো আজ 7ই মে 2024 মঙ্গলবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, সুপ্রিম কোর্ট এসএসসির প্রায় 26,000 বাতিল চাকরি বহাল রাখার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দেগে বলেছেন বিজেপির ছোড়া বোমা নিষ্ক্রিয় করে দিয়েছে সুপ্রিম কোর্ট। নিউজ নির্ভিকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, তৃতীয় দফার ভোটে বঙ্গে বেলা 3টে পর্যন্ত ভোট পড়েছে 63.11%, সবচেয়ে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। মরসুমের প্রথম কালবৈশাখী প্রাণ কেড়ে নিয়েছে 9 জনের, আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমবার মুসলিমদের ভোট চেয়ে মোদী মুসলিমদের বলেছেন নিজের সন্তানের কথা ভাবুন, আত্মসমীক্ষা করুন। বাংলাদেশে উপজেলা নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানোয় বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণের প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির কার্যকর চুক্তির প্রস্তাবে রাজি হয়েছে প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। একজন সাবেক ইউরোপীয় কূটনীতিক বলেছেন আমেরিকা বিশ্বের পরিবর্তিত পরিস্থিতি বুঝতে ব্যর্থ হয়েছে। হামাসের ঘাঁটি বলে রাষ্ট্রসংঘের ত্রাণ শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলের বাহিনী। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর বিভিন্ন উস্কানি এবং হুমকির জবাবে পারমাণবিক অস্ত্রের মহড়ার কথা ঘোষণা করেছে রাশিয়া। সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি 10টা খবর। সুপ্রিম কোর্ট এসএসসির প্রায় 26,000 বাতিল চাকরি বহাল রাখার পর অভিষেক তোপ দেগে বলেছেন বিজেপির ছোঁড়া বোমা নিষ্ক্রিয় করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্তর্বর্তী রায় সামনে আসার পরই এক্স হ্যান্ডেলে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর খোঁচা বিজেপির ছোঁড়া বোমা নিষ্ক্রিয় করে দিয়েছে সুপ্রিম কোর্ট। নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বাংলার ভাবমূর্তি নষ্ট এবং রাজ্য সরকার উৎখাতের জন্য এক সপ্তাহ আগে বোমা ছুঁড়েছিল বিজেপি। মাননীয় সুপ্রিম কোর্ট বিজেপির ছোঁড়া সেই বোমা নিষ্ক্রিয় করে দিয়েছে, সত্যের জয় হয়েছে। তিনি জানিয়েছেন সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের পাশে থাকতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তবে তাৎপর্যপূর্ণভাবে নিজের বার্তায় কোথাও চাকরি বাতিল নিয়ে সুপ্রিম রায়ের উল্লেখ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওয়াকিবহল মহল মনে করছে এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশিকা নিয়েই এই বার্তা দিয়েছেন তৃণমূলের সেনাপতি। তৃতীয় দফার ভোটে বঙ্গে বেলা 3টে পর্যন্ত ভোট পড়েছে 63.11%, সবচেয়ে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। দেশে আজ লোকসভা ভোটের তৃতীয় দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বাংলার 4টে লোকসভা কেন্দ্র সহ দেশের মোট 11টা রাজ্যের 93টা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। বাংলার 4টে কেন্দ্র মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের নিরাপত্তায় ছিল 334 কোম্পানি বাহিনী। মরসুমের প্রথম কালবৈশাখী প্রাণ কেড়ে নিয়েছে 9 জনের, আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রীষ্মের প্রবল তাপ প্রবাহের স্বস্তি দিয়ে বৃষ্টি নেমেছিল দক্ষিণবঙ্গ সহ কলকাতায়, সেই সঙ্গে বইছিল ঝোড়ো হাওয়া, কিন্তু সেই স্বস্তি মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছে। মরসুমের প্রথম কালবৈশাখী প্রাণ কেড়ে নিয়েছে 9 জনের, মৃতদের প্রতি শোক জ্ঞাপন করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, গতরাতে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের জেরে 9 জনের মৃত্যুর ঘটনায় আমি শোকাহত। বজ্রপাতের জেরে পূর্ব বর্ধমানে 5 জন মারা গিয়েছেন, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় বজ্রপাত প্রাণ কেড়ে নিয়েছে 2 জনের, নদিয়ায় দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে 2 জনের,
পাশাপাশি গাছ ভেঙে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনায় মৃত্যু হয়েছে একজনের। আমাদের জেলা প্রশাসন সব জায়গায় সারা রাত ধরে দুর্যোগ মোকাবিলায় কাজ করেছেন, গাইডলাইন মেনে প্রশাসনের তরফে ত্রাণ এবং সমস্ত রকম সাহায্যের ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, দুর্যোগের জেরে যে ১২টা পরিবার তাদের পরিজনকে হারিয়েছেন, সেই স্বজনহারা পরিবারের প্রতি আমার সমবেদনা। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে মঙ্গলবারও রাজ্যের ১১টা জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে 50-60 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি ও ঝড় বেশি হওয়ারও সম্ভাবনার কথা বলা হয়েছে। প্রথমবার মুসলিমদের ভোট চেয়ে মোদি মুসলিমদের বলেছেন, নিজের সন্তানের কথা ভাবুন, আত্মসমীক্ষা করুন। লোকসভা নির্বাচন চলাকালীন প্রথমবার সংখ্যালঘু মুসলিমদের কাছে সরাসরি ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সরাসরি বলেছেন, প্রথমবার আমি মুসলিম সম্প্রদায়ের কাছে আর্জি জানাচ্ছি, আপনারা আত্মসমীক্ষা করুন, নিজেদের সন্তানদের ভবিষ্যতের কথা ভাবুন। ২০২৪ সাধারণ নির্বাচনের তিন পর্বের ভোট আজ মঙ্গলবারই মিটে গিয়েছে। তিন পর্বে অর্ধেকের বেশি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তৃতীয় পর্বের ভোটের ঠিক আগের দিন এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমি মুসলিম সমাজকে বলছি, শিক্ষিত মুসলিমদের বলছি, আপনারা ভাবুন, আত্মসমীক্ষা করুন, আপনারা এত পিছিয়ে কেন? এই দুর্দশার কারণ কংগ্রেস নয় তো? আপনারা যে ভাবেন আমরাই কুরসিতে বসাই, আমরাই সরাই, এতে নিজের সন্তানের ক্ষতি করছেন না তো? মোদির দাবি, আজ গোটা দুনিয়ায় মুসলমানরা বদলে যাচ্ছে, আরব দেশগুলোতেও এখন যোগ শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে, আরবের বহু দেশে যোগ এখন পাঠক্রমে পড়ানো হয়, অথচ এখানে আমি যোগ শিক্ষার কথা বললেই হিন্দু মুসলমান করা হয়। মুসলিম সমাজের প্রতি প্রধানমন্ত্রীর আবেদন, আপনারা বিজেপি কর্মীদের সঙ্গে মেলামেশা করুন, বিজেপির পার্টি অফিসে আসুন, আপনাদের ভুল ধারণা মন থেকে সরান, কেউ আপনাকে তাড়িয়ে দেবে না। বাংলাদেশে উপজেলা নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বাংলাদেশের রাজধানীর বনানী এলাকায় পথচারী, যানবাহন চালক এবং যাত্রীদের হাতে উপজেলা নির্বাচনের ভোট বর্জন সম্বলিত লিফলেট বিতরণকালে এই আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, আগামীকাল থেকে শুরু হচ্ছে উপজেলা নির্বাচনের ভোট, চার দফায় হবে। এই ভোট হচ্ছে ডামি ভোট, এই ভোট হচ্ছে প্রহসনের ভোট, এই ভোট হচ্ছে জালিয়াতির ভোট। এই ভোটে জনগণ অংশগ্রহণ করবে না। আমরা সকলের প্রতি আহ্বান জানাই, সারা দেশে আপনাদের যারা আত্মীয় স্বজন ভাই বোন আছেন সবাইকে বলবেন, কেউ যেন ভোট কেন্দ্রে না যায়, এই ডামি সরকারকে যেন কেউ সমর্থন না করে। ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানোয় বাংলাদেশের সরকার এবং জনগণের প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। হোসেন আমির আবদুল্লাহিয়ান গত শনিবার ৪ মে গাম্বিয়ার রাজধানী বনজুলে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলনের অবকাশে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ এবং তেহরান ও ঢাকার মধ্যে সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি ওআইসি শীর্ষ সম্মেলনের কার্যসূচী সহ দুদেশের মধ্যেকার অভিন্ন অবস্থান সম্পর্কিত বিষয়াদি নিয়ে আলোচনা এবং মত বিনিময় করেছেন। আমির আবদুল্লাহিয়ান ফিলিস্তিনি জনগণের সমর্থনে বাংলাদেশের সরকার এবং জনগণের সাহসী অবস্থানের ভূয়সী প্রশংসা করেছেন। ফিলিস্তিন ইস্যুর সমর্থনে মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বয় এবং সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছেন এবং ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য মোকাবিলাকে সকল মুসলিম দেশসহ গোটা বিশ্ববাসীর অভিন্ন দাবি হিসাবে বর্ণনা করেছেন। সাক্ষাতে হাসান মাহমুদ তার ইরানি সমকক্ষের সঙ্গে সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেছেন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের দৃঢ় কঠিন সমর্থনকে মূল্যবান এবং প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর চুক্তির প্রস্তাবে রাজি হয়েছে প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। বিষয়টা মিশরীয় এবং কাতারের মধ্যস্থতাকারীদেরও জানিয়ে দিয়েছে গোষ্ঠীটা। সোমবার যুদ্ধবিরতির বিষয়ে এক বিবৃতিতে হামাস জানিয়েছে,
তাদের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি এবং মিশরের গোয়েন্দামন্ত্রী আব্বাস কামেলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, তাদেরকে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতির ব্যাপারে অবহিত করেছেন। একজন সাবেক ইউরোপীয় কূটনীতিক বলেছেন, আমেরিকা বিশ্বের পরিবর্তিত পরিস্থিতি বুঝতে ব্যর্থ হচ্ছে। ইংল্যান্ডের সংবাদ সংস্থা মিডল ইস্ট আই একজন ইউরোপীয় কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আমেরিকা বিশ্বের বাস্তবতার সাথে তার সংযোগ হারিয়ে ফেলেছে এবং আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বের পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে অযৌক্তিক এবং হাস্যকর কথাবার্তা বলছে। ইতালির সাবেক এই কূটনীতিক এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বিষয়ক ইউরোপের সাবেক সমন্বয়কারী মার্কো কর্নেলোস বলেছেন, আমেরিকান ইন্টেলিজেন্স কমিউনিটি সম্প্রতি তাদের হুমকি মূল্যায়ন বিষয়ক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তাদের জন্য বিশ্বব্যাপী হুমকির বিষয়টা তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদনে সিআইএ, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং অন্যান্য সংস্থাগুলোর যৌথ বিশ্লেষণ এবং মতামত প্রতিফলিত হয়েছে। আমেরিকান ইন্টেলিজেন্স কমিউনিটির প্রতিবেদনের একটা অংশে বলা হয়েছে, আগামী বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক ক্রমবর্ধমান ভঙ্গুর এবং গোলযোগপূর্ণ বৈশ্বিক ব্যবস্থার মুখোমুখি হতে যাচ্ছে, যেখানে বৃহৎ শক্তিগুলোর মধ্যে কৌশলগত প্রতিযোগিতা, জাতিগুলোর মধ্যেকার চ্যালেঞ্জ আরও তীব্রতর হওয়া, অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল হওয়া এবং আঞ্চলিক সংঘাত বহুগুণে বৃদ্ধি পাবে। এছাড়া চীনের উদ্বেগ এবং উচ্চাভিলাষী চিন্তাভাবনা, রাশিয়ার মতো পাশ্চাত্যের বড় শত্রুর আগমন, ইরানের মতো কিছু আঞ্চলিক শক্তির উত্থান, বেসরকারি কিছু মিলিশিয়া বাহিনীর উত্থান, আন্তর্জাতিক আইন প্রভৃতি মার্কিন আধিপত্য বা মোড়লিপনার পথে বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। হামাসের ঘাঁটি ভেবে রাষ্ট্রসংঘের ত্রাণ শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলের বাহিনী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় রাষ্ট্রসংঘের ত্রাণ এবং কর্মসংস্থান সংস্থা ইউএনআরডব্লিউ এর একটা ভবনে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও তেল আবিব দাবি করেছে, ভবনটাতে হামাস সামরিক কমান্ড সেন্টার হিসাবে ব্যবহার করে আসছিল। সোমবার আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা গিয়েছে। রবিবার রাফা শহরে হামলা চালায় ইসরায়েল, তাতে অন্তত 19 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের রকেট হামলায় 3 জন নিহতের জেরে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। রবিবার ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেএনএন বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ভবনটা হামাসের সামরিক কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হয়। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর বিভিন্ন উস্কানীয় হুমকির জবাবে পারমাণবিক অস্ত্রের মহড়ার ঘোষণা করেছে রাশিয়া। সোমবার এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার বিমান এবং নৌবাহিনীর যৌথ উদ্যোগে দেশটার দক্ষিণ সামরিক অঞ্চলে বিভিন্ন ভারী ক্ষেপণাস্ত্র এবং খুব দ্রুতই মহড়ার জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই খবর দিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু। খবরে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি এই মহড়া শুরুর অনুমোদন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর যুদ্ধ মিশন বাস্তবায়নে অকৌশলগত পারমাণবিক প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে এই মহড়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বারবার অকৌশলগত পারমাণবিক প্রস্তুতির কথা উল্লেখ করা হয়েছে।